বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনীতে আপনার বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে, আর এখানে আপনার তিনটা নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে চলতেছে। তো আমাদের মধ্যে অনেকে সরকারি চাকরি করতেছেন, তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি খুবই ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনাদের মধ্যে যারা যারা বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক, তারা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বাংলাদেশ নৌবাহিনীতে আপনার তিনটা নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে চলতেছে, সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তির আলোচনা করবো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন চলুন আমরা জেনে আসি যে তিনটে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে, এগুলো আপনার আবেদন কখন শেষ হবে, কখন থেকে শুরু, কতজন লোক নিয়োগ করা হবে ইত্যাদি সম্পূর্ণ ডিটেলস আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমত আমরা দেখে নেব যে আপনার এখানে এটা হচ্ছে আপনার সরকারি চাকরি এবং বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে। চাকরির ধরন, এটা হচ্ছে আপনার ডিফেন্সের চাকরি, আর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার বর্তমানে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে চলতেছে। আর এখানে আপনার যে শূন্য পদে লোক নিয়োগ করা হচ্ছে, কমিশনড অফিসার পদে লোক নিয়োগ করা হচ্ছে। তো এখানে আপনার পদসংখ্যা হচ্ছে আপনার তিনটি, যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে, একটার মধ্যে 100 জন লোক নিয়োগ করা হবে, আরেকটার মধ্যে 1350 জন এবং আরেকটার মধ্যে 13 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আপনার আবেদনের জন্য যে একটার মধ্যে লাগবে 28 থেকে 30 বছরের মধ্যে হলে আপনার এখানে আবেদন করতে পারবেন, আর আরেকটার মধ্যে হচ্ছে আপনার 18 থেকে 30 বছরের মধ্যে হলে আপনার এখানে আবেদন করতে পারবেন। সরি, প্রথম যেটা বললাম সেটা হচ্ছে আপনার 28 বছরের নিচে হলে আপনার এখানে আবেদন করতে পারবেন প্রথমটার মধ্যে। এরপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা, বিএসসি ফার্স্ট লাগবে একটার মধ্যে, আরেকটার মধ্যে উচ্চ মাধ্যমিক ফার্স্ট, আরেকটার মধ্যে ডিপ্লোমা ফার্স্ট। তো এই তিনটে যোগ্যতা লাগবে বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করার জন্য। এখানে আপনার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 7 নভেম্বর, 14 নভেম্বর এবং 20 নভেম্বর। তো একটার মেয়াদ হচ্ছে আপনার কালকে শেষ, সরি আজকে শেষ মেয়াদ একটার, আরগুলো হচ্ছে আপনার 14 তারিখ, আর একটা 20 তারিখ। তো আপনারা যারা যারা নৌবাহিনীতে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এখানে আবেদন করে নেবেন। তো আবেদনের যে লিঙ্ক ওটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে আপনার সার্কুলার। তো এটা হচ্ছে আপনার বর্তমানে চলতেছে, আর এটা আপনার গতকাল পাবলিশ করা হয়েছিল। তো এখানে আপনার আবেদনের জন্য আপনার উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ লাগবে এই যে 30x32, এবং ওজন লাগবে আপনার বয়স অনুযায়ী আপনার ওজন লাগবে, মানে হচ্ছে আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন লাগবে। আপনার উচ্চতা যদি আপনার 5 ফুট 7 ইঞ্চি হয় আপনার ওজন লাগবে কত, 5 ফুট 9 ইঞ্চি হলে আপনার ওজন লাগবে কত, সেটার একটা ধারাবাহিক লিস্ট আছে, ওইটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এরপর হচ্ছে আপনারা আপনার চোখের দৃষ্টিশক্তি 6x6 লাগবে। তো এখানে আপনার কোন কোন পদে লোক নিয়োগ করা হবে সেটা আমরা জেনে নিই। এখানে আপনার ইঞ্জিনিয়ারিং পদে লোক, ইঞ্জিনিয়ারিং শাখা পদে লোক নিয়োগ করা হবে, ইলেকট্রিশিয়ান শাখা পদে লোক নিয়োগ করা হবে, তারপরে রেডিও ইলেকট্রিক্যাল শাখাতে আপনার লোক নিয়োগ করা হবে, তারপর হচ্ছে আপনার অর্ডোনান্স শিক্ষা পদে, সরি অর্ডোনান্স শাখা পদে আপনার লোক নিয়োগ করা হবে। তো এখানে এখানে আবেদনের জন্য আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে। এটা হচ্ছে বন্ধুরা 1 নম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তি, ওটা হচ্ছে এটা। আর এরপর হচ্ছে আপনার আরও একটা আছে নিয়োগ বিজ্ঞপ্তি, তো সেটা হচ্ছে আপনার এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনার সরকারি, না সরি সহকারী প্রকৌশলী পদে লোক নিয়োগ করা হবে, সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদে লোক নিয়োগ করা হবে, এরপর হচ্ছে আপনার শুধু সহকারী প্রকৌশলী পদে লোক নিয়োগ করা হবে, এরপর হচ্ছে আপনার সহকারী প্রকৌশলী 1 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে আবেদনের জন্য আপনার বেতন, আপনার শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, বেতন কত, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে সরাসরি দেখে নেবেন, এই যে এখানে আপনার সহকারী প্রকৌশলী আরও একটি পদে লোক নিয়োগ করা হবে 2 জন, সহকারী প্রকৌশলী আরও একটি পদে আপনার 1 জন লোক নিয়োগ করা হবে, উপ সহকারী প্রকৌশলী পদে 1 জন লোক নিয়োগ করা হবে, তারপর উপ সহকারী প্রকৌশলী পদে আরও 2 জন লোক নিয়োগ করা হবে। এরপর হচ্ছে বন্ধুরা আপনার আরেকটা দেখতে পাচ্ছেন, সহকারী প্রজেক্ট অফিসার পদে আপনার 1 জন লোক নিয়োগ করা হবে ইত্যাদি। এরপর হচ্ছে আপনার নিম্নমান করণিক কাম কম্পিউটার পদে আপনার 1 জন লোক নিয়োগ করা হবে, এটা হচ্ছে আপনার দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তি নৌবাহিনীর সেটা। এরপর আপনার 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আপনার যে কমিশনড অফিসার পদে লোক নিয়োগ করা হবে 3 নম্বরটার মধ্যে, আর এখানে আপনার অসংখ্য লোক নিয়োগ করা হবে, আর এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে বন্ধুরা 7 নভেম্বর, আপনার আজকে এটা লাস্ট ডেট। তো আপনারা সকলে এখানে আবেদন করার চেষ্টা করেন। তো এখানে আপনার উচ্চতা লাগবে 5 ফুট, উচ্চতার কথা আপনার 5 ফুট 6 ইঞ্চি লাগবে, এই যে সরি বন্ধুরা এখানে আপনার উচ্চতা লাগবে এই যে 5 পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, ওজন লাগবে 50 কেজি, এবং বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং ফসাইতে অবস্থায় 32 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে আপনার 5 ফুট 2 ইঞ্চি লাগবে,
আপনার যে বুকের মাপ ওটা 28 থেকে 30 ইঞ্চি লাগবে। তো আপনারা সকলে এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। তো এখানে আপনার আবেদনের কী কী কাগজপত্র লাগবে, আপনারা কীভাবে আবেদন করবেন এটা এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন অথবা আপনারা সার্কুলার থেকে সরাসরি দেখে নিতে পারবেন। তো আমাদের এখানে আবেদনের জন্য আপনার যে কাগজপত্র লাগবে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায়। তো আপনারা এখান থেকে সরাসরি দেখে নেবেন। এখানে আপনার দেওয়া আছে আপনার কয় কপি ছবি লাগবে, তারপরে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, তারপরে পুরসভা মেয়রের সার্টিফিকেট লাগবে, মানে হচ্ছে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, ইত্যাদি আরও কী কী লাগবে এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে সরাসরি দেখে নেবেন। তো বন্ধুরা আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন। আপনারা যদি কিছু না বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তো আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন।